আবার নাম করে মেয়েকে বিক্রি করে দেয় সৎ বাবা বেনু ঘোষাল। এক বছর সেখানে কাজ করার পর পুনরায় বাড়ি ফিরে এসে দেখে সব কিছু পাল্টে গেছে। অসহায় হয়ে আবার সেই জীবনে ফিরে যেতে বাধ্য হয় অর্পিতা মণ্ডল। কিন্তু অবশেষে ভাগ্য সহায় হয় মেয়েটির। অপরিচিত একজনের সাহায্য পেয়ে সোমবার সকালে ফারাক্কা প্রশাসনের দ্বারস্থ হয় ওই মেয়েটি। মা মারা যাবার পর দিল্লিতে ঘুরতে যাবার নাম করে মেয়েকে বিক্রি করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ফরাক্কায়। পুলিশ জানিয়েছে মেয়েটির নাম অর্পিতা মণ্ডল। সৎ বাবা বেনু ঘোষাল চক্রবর্তী ও মা রীনা চক্রবর্তী। 2016 সালে মা মারা যায়, বাড়ি বর্ধমানের বর্নিলপুরে। বিদ্যার্থী গার্লস থেকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে মেয়েটি। অর্পিতার অভিযোগ, 2016 সালে তার বাবা দিল্লিতে তার বন্ধু স্বপন দাসের বাড়িতে ঘুরতে যাবে বলে তাকে নিয়ে যায়। সেখানে তাকে রেখে তার বাবা চলে আসে। 16 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপর বিদ্যার্থী গার্লস কোথাকার বর্ধমান দিয়ে, তারপর আমার মা স্ট্রোক করে স্ট্রোক হয়, মারা যান। মায়ের নাম কি ছিল? রীনা চক্রবর্তী। রীনা চক্রবর্তী। তারপরে আমার বাবা একটা লোকের কাছে আমাকে বিক্রি করে দেয়, আমি দিল্লিতে চলে যাই লোকটার সাথে গিয়ে। হ্যাঁ, সৎ বাবা। কি নাম ছিল? বেনভূষণ চক্রবর্তী। পরে বুঝতে পারে সেখানে তার বাবা তাকে বিক্রি করে চলে এসেছে। এক বছর কাজ করার পর সে পালিয়ে বর্ধমানে এসে দেখে তাদের বাড়ি অন্য কেউ কিনে নেয়, তার বাবাও বর্ধমানে নেই। আর তোমার আসল বাবা? আমি জানি না, মানে ছোটতেই মারা গেছে। অনেক ছোট ছিলাম আমি। তারপর তোমার মা আবার বিয়ে করে? হ্যাঁ, ওখানে মারধর করতে বলে তো বিয়ে করে দিয়ে দেয় আমার দিদা, দিয়ে দেয়। তো এই বাবা আমাকে বিক্রি করে দেয়, সৎ বাবা। বিক্রি করার পর একটা লোকের কাছে বিক্রি করে দেওয়ার পরে দিল্লিতে চলে যায়। ওখানে মারধর করতো, খেতে দিত না, তার জন্য আমি ভালো লাগতো না। ওখানে পালিয়ে এসেছিলাম, পালিয়ে চলে বর্তমানে এসেছিলাম খোঁজ নিতে যে বাবা আছে নাকি ওই জায়গাতে। এসে দেখি যে ওখানকার পাড়ার লোক বলে যে বাবা বাড়ি বিক্রি করে দিয়ে বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে। বাধ্য হয়ে অর্পিতা দিল্লি গিয়ে তাপস পালের বাড়িতে কাজ করে জীবনযাপন করতে থাকে। শুক্রবার দিল্লি থেকে রওনা দেয় বর্তমানে গিয়ে কাজ করে জীবনযাপন করবে বলে। কতদিন আগে এসেছিলে? 2017-তে। তারপরে বিক্রি করে দিয়ে চলে গেছে, আর যার কাছে বিক্রি করেছে সে বাড়িটা ভেঙে দিয়েছে। তো আমি কিছু বুঝতে না পেরে কি করবো ভেবে না ভেবে দিল্লি ফিরে যাই। ফিরে গিয়ে ওখানে আর একটা বাড়িতে কাজ খুঁজি, খুঁজে ওখানেই থাকি, ওখানেই কাজ করি। থাকার পরে কাল সকালবেলায় আমার ভালো লাগছিল না, কাল সকালে আমি এখানে চলে এসেছি। দিল্লি থেকে ট্রেন ধরে রবিবার নিউ ফরাক্কা স্টেশনে নামে বর্ধমান যাবার ট্রেন দেরি থাকায় স্টেশনে একা ঘোরাফেরা করতে দেখে একজন মুসলিম যুবক এবং সেই আনোয়ার হোসেন এগিয়ে আসে অর্পিতার কাছে। দিয়ে কোথায় নামলে? দিল্লি থেকে এসে কোথায় নামলে? ফারাক্কা স্টেশন। তারপর ফারাক্কা স্টেশন থেকে এসে ওখানে বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করছিলাম, বাস পাওয়ার জন্য পাইনি। কোথায় যাওয়ার জন্য? বর্ধমান যাওয়ার জন্য। আচ্ছা, দিয়ে যাওয়ার জন্য ইয়ে করেছিলাম। তখন তোমার দাদাটা জিজ্ঞেস করে যে কী করবে, তার জন্য কিছু বললাম না, দিয়ে হয়তো কিছু বলিনি। তারপরে বললাম যে এই ব্যাপার, তখন দাদার মায়ের কাছে, মার ভাগ্নির কাছে। আজকে সকালে কোথায় এসছো? আজকে ফারাক্কা থানা। কি শাস্তি হোক আমি তো চাই, কিন্তু আমি তো জানি না সে কোথায় আছে। স্বপন দাস তাপস পাল তো যাদের বাড়ি কাজ করতাম। আচ্ছা, পরে যাদের বাড়ি কাজ করতাম। আচ্ছা, যাদের যার কাছে বিক্রি করেছিল ওর নাম স্বপন দাস, আর পরে যেখানে কাজ করতাম তার নাম তাপস পাল। ওখান থেকে পুরলি কত নম্বর? নাম্বার জানি। কি কাজ করতে? লোকের বাড়ি ওই কাজ করতে গেছে। তুমি কত দূর অবধি পড়াশোনা করেছো? উচ্চ মাধ্যমিক পাস। এখন তুমি পড়াশোনায় দ্বারস্থ হচ্ছে, তাই তো? যে তোমার কোন রকম হেল্প করুক তোমার পাশে দাঁড়ায়। তোমার নাম? তার মুখ থেকে সব কথা শুনে তার বাড়িতেই আশ্রয় দেয় তাকে। সোমবার সকালে তাকে সঙ্গে নিয়ে ফরাক্কা প্রশাসনের কাছে দ্বারস্থ হয় আনোয়ার হোসেন। মেয়েটা আমার হোটেলে সব অনেক ছেলেগুলো আমাকে জিজ্ঞাসা করছিলো যে আমি ওকে আমার হোটেলে বসালো, ট্রেন ধরাতে যাচ্ছিলো কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা কালকে লেট ছিল, আমার হোটেলে বসালো। হোটেলে কোথায়? হোটেলে দিয়ে আমি ওকে বললাম বাড়ি বোঝায় তোমাদের। তো আমাকে প্রথমে ওই মেয়েটা অন্য কথা বলছিলো যে কি আমাকে আমার বাবা বিক্রি করে দিলে ছোটো ছিলাম। যে আমি বলছি যে তুমি যদি ওরকম হতো তো তুমি বিহারিতে মানে দিল্লিতে ছিল, কিন্তু বিহারি কথা বলতে থাকতো, বাঙাল বিয়ের বাংলা কথা বলছে, মানে নিশ্চয়ই তুমি মিথ্যা কথা বলছো আমাকে। সত্য কথা বলো তাহলে তুমি কিছু সাহায্য পাবো না, আর মিথ্যা কথা বললে পাবো না। কেউ সব সত্য কথা বলতে লাগলো, কাঁদতে লাগলো মেয়েটা। আমার মায়া হলো, সব ছেলে মিলে বলছে নিয়ে তোমরা ওকে ছেড়ে দেবো যেখানে যাবে। আমার মায়া লাগলো, আমি ওকে বাড়ি নিয়ে গেলাম, আমার নিজের বাড়ি। আমার আব্বাকে আমার স্ত্রীকে ফোন করলাম যে এরকম একটা মেয়ে আছে, আমি নিয়ে আসছি। যে আমি ওকে রাত্রে বাড়ি নিয়ে গেলাম।
লোক পাঁচজনা পাঁচজনা বলছে পুলিশ কেস হবে, আমি বলছি যাওয়া হবে, আমি সত্য আছি, আমি নিয়ে যাবো ব্যাস বাংলা ভাষা। তারপর আমি সকালবেলা থানাতে তখন জানাবো যে থানাতে তখন হ্যান্ড ওভার করে থানা যাওয়া বলবে। তখন অনুভূতি হলো কি যে মেয়েটা যখন ও বলছে যে ওর বাবা মা নেয়, আর ওর বাবাটা ওকে যখন বিক্রি করেছে আর ও বলছে যে আমার কেউ নাই, আমি চিনি না, আমার পিসি মাসি কাউকে চিনি না, তবু মেয়েটা কোথায় যাবে? তো লোক যদি এখানে যদি থানা থেকে যদি কোনো উপকার করে বা আমাদেরও কিছু উপকার লাগে তাহলে আমরা দিব ব্যাস। We'll be right back.